Hello everyone, good morning. How are you? I hope all of you are fine and good. Welcome to our online class. So students, আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো স্ট্যান্ডার্ড 2 এর ম্যাথের রিভিশন ক্লাস। অর্থাৎ সামনেই তোমাদের এসএ 2 এক্সাম আসছে, সেই এক্সামের জন্য তোমাদের আমি যে যে চ্যাপ্টারগুলো নিয়ে ডিসকাস করেছিলাম সেইগুলো পুনরায় আরও একবার ডিসকাস করব। তো তোমাদের আমি যে যে চ্যাপ্টারগুলো ডিসকাস করেছিলাম সেইগুলো হলো গিভ অ্যান্ড টেক, ম্যাথম্যাটিকের হচ্ছে গিভ অ্যান্ড টেক। ফার্স্টে আমরা ম্যাথম্যাটিকটা ডিসকাস করব, তারপরে আমরা মেন্টাল ম্যাথটা ডিসকাস করবো। তো ম্যাথম্যাটিকে তোমাদের আমি দুটো চ্যাপ্টার ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছে কি গিভ অ্যান্ড টেক, আর হচ্ছে 2 নম্বর হচ্ছে দ্য লংগেস্ট স্টেপ। এবার তাহলে শুরু করা যাক আজকের আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা নিয়ে। তার আগে তোমাদের আমি বলে দিই যে তোমাদের এই এক্সামে টোটাল মার্কস হচ্ছে 40, তার মধ্যে 35 হচ্ছে রিটেন আর 5 হচ্ছে ওরাল। তো শুরু করা যাক আজকের আমাদের ক্লাসটি। সো লেট স্টার্ট আওয়ার ক্লাস। দেখো আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে কি গিভ অ্যান্ড টেক। তোমাদের গিভ অ্যান্ড টেকের আমি করিয়েছিলাম যে কিন্নারি কীভাবে ছেলে মেয়েদেরকে বিটস দিয়েছিল, সেই বিটসগুলো কীভাবে দিয়েছিল, কীভাবে নিয়েছিল, টেন্স ওয়ানসে কীভাবে ভাগ করে করে করতে হয়, এবং সেইভাবে তোমাদের শিখিয়েছিলাম যে রাজিয়া, রিমা, আরিফ, সোনু, সীমার এই যে নামগুলো, এই যে চিলড্রেনগুলো ছিল, এই চিলড্রেনগুলো কী করেছিল না কিন্নারির কাছ থেকে, দেখো 12, 17, 24, 35, 31 এই যে সংখ্যাগুলো এক একজন কী করেছিল বিটস চেয়েছিল। তো তাদেরকে কী করেছিল না 10 বিটস দিয়ে একটা নেকলেস হয়, আর লুজ বিটস বাকি যেটা থাকবে, তো সেই 10 বিটস দিয়ে একটা নেকলেস আর লুজ বিটস কীভাবে তারা চেয়েছিল। এইভাবে তোমাদের আমি শিখিয়েছিলাম যে রাজিয়া যেমন 12 চেয়েছিল, তো সেখানে কীভাবে কিন্নারি তাকে দিয়েছিল, দেখো তাকে 10 বিটস দিয়ে একটা নেকলেস দিয়েছিল, আর লুজ বিটস যেহেতু 12কে ব্রেক করলে 10+2 হয়, তাহলে 10 দিয়ে একটা নেকলেস আর 2 হচ্ছে লুজ বিট। এইভাবে কিন্তু তোমাদের এই পোর্শনটা যদি আসে এরকম ধরনের চার্ট, তো তোমাদের এইভাবে কিন্তু কমপ্লিট করতে হবে, নেকলেস ড্র করতে হবে, তার সাথে কিন্তু লুজ বিটগুলো ড্র করতে হবে। তো এইভাবে তোমরা কিন্তু এই পোর্শনটা কমপ্লিট করবে। এছাড়া তোমাদের এখান থেকে কীভাবে অ্যাডিশান সাবট্রাকশানগুলো যে কীভাবে করতে হয় সেগুলো কিন্তু শিখিয়েছিলাম গিভ অ্যান্ড টেকে। তারপরে তোমাদের এখানে কোয়েশ্চেন ছিল যে হাউ মেনি বিটস আর টেকেন বাই রাজিয়া অ্যান্ড সোনু, যে স্কিন্নারি তাদেরকে যে দিয়েছিল বিটসগুলো, তাহলে তারা কি তাদের মধ্যে কত বেশি নিয়েছিল রাজিয়া আর সোনু, দেখো এখানে এইভাবে বের করতে হবে, রাজিয়া কতগুলো ছিল, সোনুর কতগুলো ছিল, এবং তো তাদের দুজনের টোটাল কত ছিল দিয়ে বের করে এখানে অ্যান্সারটা লিখতে হবে। এইভাবে কিন্তু তোমাদের আমি এই পোর্শন থেকে যে যে কোয়েশ্চেনগুলো করিয়েছিলাম সেইগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। এছাড়া দেখো তোমাদের এখানে করিয়েছিলাম যে হাউ মেনি বিটস ডু দে হ্যাভ টুগেদার, যে কতগুলো তারা দুজনে মিলে কালেক্ট করেছিল, তা সেইগুলো অ্যাডিশন। তারপরে হাউ মেনি মোর বিটস, কে সব থেকে বেশি বিটস কালেক্ট করেছিল, সেগুলোতে সাবট্র্যাকশান, এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। এছাড়া তোমাদের করিয়েছিলাম এই চ্যাপ্টার থেকে যে প্র্যাকটিস টাইমে যে এই লেখা অঙ্কগুলো, যেমন তানিশা হ্যাজ 17 পেন্সিল, সিয়া হ্যাজ 25 পেন্সিল, হাউ মেনি পেন্সিলস আর দেয়ার ইন অল। তো এইভাবে তোমাদের যদি চার্ট দেওয়া থাকে তোমাদের কিন্তু অ্যাডিশানগুলো কমপ্লিট করতে হবে। অ্যাডিশন সাবট্রাকশান তোমাদের এখানে প্রত্যেকটা দেওয়া আছে প্র্যাকটিস, তোমরা এই প্র্যাকটিসটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, ওকে। এছাড়া তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা তোমাদের এইখানে আমি কমপ্লিট করেছিলাম যে প্র্যাকটিস টাইমগুলো সাবট্রাকশান আর অ্যাডিশান দিয়ে, এরপর দেখো আমাদের নেক্সট টপিক সেটা হচ্ছে লংগেস্ট স্টেপ, সেটা নিয়ে ডিসকাস করবো। তো চলো দেখো লংগেস্ট স্টেপে তোমাদের বলেছিলাম যে একটা স্টোরি দিয়ে যে এখানে 3 বন্ধু তারা কী করেছিল না একটা প্রতিযোগিতা করছিল যে দৌড়ে গিয়ে কে প্রথম হয়, কিন্তু হাতি যেহেতু সব থেকে ভারী ছিল সে বলেছিল আমি এত জোরে দৌড়াতে পারবো না, তো বড় বড় পা ফেলে আমরা কী করবো এই স্টোন ব্রিজটাকে ক্রস করব। তো সেইখানে দেখতে পাচ্ছি যে উইনার হয়ে গিয়েছিল এলিফ্যান্ট। তো কেন হয়েছিল না, তার স্টেপগুলো যেহেতু ডিয়ার আর র্যাবিটের থেকে বিগ ছিল তাই সে উইনার হয়ে গিয়েছিল। তো এইরকম তোমরা এই ধরনের যে কোয়েশ্চেনগুলো তোমাদের এখানে করিয়েছিলাম তো এইগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। এছাড়া তোমাকে তোমাদের দেখো হ্যান্ড স্পেন দিয়ে যে করিয়েছিলাম যে হ্যান্ড অর ফিঙ্গার দিয়ে যে এই যে রাজত সে হ্যান্ড স্পেন দিয়ে কী কী জিনিস মাপতে পারে, বা তোমার হাতের থেকে ছোটো এমন জিনিস, যেমন এই প্রশ্নটা হুইচ থিংস অ্যারাউন্ড ইউ আর লেস দ্যান ইউর হ্যান্ড স্পেন নেম দেম, যে তোমার হাতের থেকে ছোটো এমন যে হ্যান্ড স্পেন জিনিসের নাম তোমার চারপাশে থাকে সেই সব জিনিসের নামগুলো লেখো। তো সেই যেমন ইরেজার, ম্যাচ বক্স, চক, শার্পনার, এইগুলো কিন্তু তোমাদের যদি এরম ধরনের কোয়েশ্চেন আসে, এরম ধরনের কোয়েশ্চেন এলে কিন্তু এই পোর্শনগুলো এইভাবে কমপ্লিট করতে হবে।
এছাড়া তোমাদের চেক ইওর গ্লাস, তোমরা তো এই চারটা যে করেছিলাম এই চারটা তোমরা প্র্যাকটিস করবে। তারপরে তোমাদের এখানে বলেছিলাম যেখানে হার্ট আছে এখানে আছে কি না ক্যাট, এখানে আছে সরি এখানে আছে র্যাট, এখানে আছে ক্যাট, তো কত ফিঙ্গার বা কত ফিঙ্গার দূরে স্টেপ দূরে আছে এই মিল্ক থেকে, র্যাট মিল্ক থেকে কতটা দূরে আছে, ক্যাট মিল্ক থেকে কতটা দূরে আছে, ক্যাট র্যাটের থেকে কতটা দূরে আছে, বা র্যাটের এই যে লেজের লেজটা কতটা, কতগুলো ফিঙ্গার, তো এইগুলো তোমরা কিন্তু এইভাবে কিন্তু প্র্যাকটিস করবে। ওকে, তো আমি তোমাদের আজকে ম্যাথমেটিক্সে যে দুটো চ্যাপ্টার ডিসকাস করে করলাম সেগুলো হলো গিভ অ্যান্ড টেক আর হচ্ছে দ্য লংগেস্ট স্টেপ। তো এই লংগেস্ট স্টেপ আর গিভ অ্যান্ড টেককে কিন্তু তোমরা খুব ভালো করে মন দিয়ে যে যে টপিকগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করলাম সেগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, এবার যাব আমাদের নেক্সট যে বই মেন্টাল ম্যাথ, সেই মেন্টাল ম্যাথের যে টপিকগুলো আছে সেইগুলো ডিসকাস করবো। সো লেট স্টার্ট আওয়ার নেক্সট টপিক ডিসকাস। দেখো স্টুডেন্টস, আমাদের মেন্টাল ম্যাথে আমরা যে যে টপিকগুলো ডিসকাস করেছিলাম সেগুলো কী কী না, মাল্টিপ্লিকেশন আর হচ্ছে ডিভিশন, এই দুটো চ্যাপ্টার আমরা ডিসকাস করেছিলাম। তো মাল্টিপ্লিকেশানে তোমাদের আমি অনেকগুলো স্টেপ করেছিলাম কীভাবে মাল্টিপ্লিকেশানে একটা বিভিন্ন ধরনের করা যায় মাল্টিপ্লাই। তো সেইগুলোর মধ্যে দেখো একটা হচ্ছে এরকম জাম্প দেওয়া থাকতে পারে তোমাদের, এই বক্সগুলো দেওয়া ফাঁকা থাকলো, তো এই জাম্পগুলো কাউন্ট করে করে কতবার জাম্প করা আছে সেটা লিখতে হবে, এবং কত ঘর জাম্প করা আছে সেটা তোমাদের লিখে এটা কিন্তু মাল্টিপ্লাই করতে হবে। এইরকম পোর্শনটা থাকলে এইভাবে তোমাদের কমপ্লিট করতে হবে। তারপরে আর একটা দেখো তোমাদের মাল্টিপ্লাই, দেখো কীভাবে করিয়েছিলাম যে এই ডটসগুলোকে কাউন্ট করে করে কিন্তু বসিয়ে কিন্তু মাল্টিপ্লাই, তারপরে তোমাদের এমনি টেবিল নাম্বার পড়ে পড়ে মাল্টিপ্লাই, এই ধরনের কিন্তু মাল্টিপ্লাই যেসব চ্যাপ্টারগুলো তোমাদের করিয়েছিলাম সবগুলো কিন্তু তোমরা বাড়িতে খুব মন দিয়ে প্র্যাকটিস করবে। এছাড়া তোমাদের দেখো উপর নিচে যে মাল্টিপ্লাইগুলো আছে সেইগুলোও কিন্তু তোমাদেরকে টেবিল নাম্বার পড়ে পড়ে কিন্তু এগুলো কমপ্লিট করতে হবে। এই পোর্শনটাও কিন্তু তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবার দেখো তোমাদের এই মাল্টিপ্লাই যে ওয়ার্ড প্রবলেমসগুলো করিয়েছিলাম এইগুলোও কিন্তু তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়া তোমাদের দেখো ডিভিশন, যে নেক্সট চ্যাপ্টার তোমাদের ডিসকাস করেছিলাম ডিভিশন, ডিভিশনেও কিন্তু তোমরা যা যা চ্যাপ্টারগুলো ডিসকাস করেছিলাম সেইগুলোও কিন্তু পড়বে। যেমন তোমাদের গ্রুপ করে করে কীভাবে যে পিকচার দেওয়া থাকবে পিকচারগুলোকে গ্রুপ করে করে তোমাদের কিন্তু এগুলো লিখতে হবে ডিভিশনে। এছাড়া তোমাদের দেখো সাবট্রাকশন রূপে তোমাদের ডিভিশনগুলো কীভাবে করতে হয় সেগুলোও কিন্তু করবে, যে এইখানে ডটসগুলো দেওয়া আছে কতবার দেওয়া আছে এবং কতবার সাবট্রাক্ট করা যায়, এই ডটসগুলোকে দিয়ে কতবার সাবট্রাক্ট করা যায় সেগুলো কিন্তু এইখানে দেওয়া আছে, করে দেওয়া আছে। তো তোমরা এইগুলো যেভাবে আমি ক্লাসে তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করিয়েছি তো সেইগুলো কিন্তু এইগুলো বুঝে বুঝে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে ডিভিশনে। এছাড়াও তোমাদের ডিভিশনে আর একটা করিয়েছিলাম জাম্পগুলো দেওয়া থাকলো, সেই জাম্প দিয়ে সেইগুলো কীভাবে তোমাদের যেমন মাল্টিপ্লাই আছে সেরকম ডিভিশনটাও জাম্প দিয়ে কীভাবে করতে হয় সেগুলো কিন্তু তোমাদেরকে ক্লাসে বুঝিয়ে করিয়েছি, সেইগুলো কিন্তু বুঝে বুঝে তো প্র্যাকটিস করবে। এছাড়াও তোমাদের কী করতে হবে মাল্টিপ্লিকেশন, মানে যেমন তোমাদের মাল্টিপ্লাইতে টেবিল নাম্বার পড়ে পড়ে যেমন করেছো এতেও কিন্তু মাল্টিপ্লাই হিসাবে তোমাদের টেবিল নাম্বার পড়ে পড়ে কিন্তু ডিভিশনগুলোকে করতে হবে। পর্যন্ত তোমাদের আমি ডিসকাস করেছিলাম ডিভিশন আর মাল্টিপ্লাই যে চ্যাপ্টারটা। তো তোমরা বাড়িতে কিন্তু এখান পর্যন্ত মেন্টাল ম্যাথে যে যে টপিকগুলো ডিসকাস করেছিলাম প্রত্যেকটা টপিক কিন্তু খুব সুন্দরভাবে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করো, কারণ প্রত্যেকটা টপিক থেকে যে প্রশ্ন আসতেই পারে। তো তোমরা বাড়িতে কিন্তু মন দিয়ে ডিভিশন আর মাল্টিপ্লিকেশানটা খুব সুন্দর করে প্র্যাকটিস করবে। ওকে, আমার ক্লাস আজকে এখানে শেষ হলো, তোমরা ভালোভাবে মন দিয়ে কিন্তু বাড়িতে পড়াশোনা করো এবং খুব প্র্যাকটিস করো আর মজার সাথে কিন্তু এক্সাম দিও। বাই স্টুডেন্টস, হ্যাভ এ নাইস ডে, টাটা, থ্যাংক ইউ।